এসেছেন শর্মিষ্ঠা রায়দত্ত দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি হ্যাংলার ঘরে আজকে চলে এসেছি আজকে আপনাদের সামনে একটা একটু নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি যার নাম হচ্ছে অরেঞ্জ মেনিয়া যার জন্য আমার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রথমত বুঝতেই পাচ্ছেন নাম দেখে যে আমার প্রথমত কমলা লাগবে শীতের মরসুমে যেটা খুব ফেভারিট নেক্সট হচ্ছে 100 ml মতো দুধ তারপরে 170 গ্রাম মতো আমি ময়দা রেখেছি তারপরে আমি 120 গ্রাম মতো চিনি রেখেছি তার সাথে only 60 ml অয়েল সাদা তেল তার সাথে 1 টেবিল স্পুন আমার বাটার রয়েছে বেকিং পাউডার রয়েছে 1 টেবিল স্পুন একটা ডিম আর আমি এটা গোটা কমলা লেবু রেখেছি দেখিয়ে দেব কিভাবে কি করতে হয় খোসাটাকে পুরোটা খুলে ফেলবো কিন্তু একটা একটা করে পার্ট করে বের করব না গোটা অবস্থায় রাখবো এইভাবে ওকে এবার কমলা লেবুটাকে মিডল বরাবর আমি কেটে নেব ঠিক এইভাবে এরপর আমি ব্যাটার তৈরি করব কি কি দিয়ে প্রথমে আমি ডিমটা নিয়ে নি তারপরে একে একে আমি চিনি দেব 60 গ্রাম অফ সুগার এরপরে আমি এর মধ্যে 100 ml দুধ অ্যাড করলাম এরপরে আমি ময়দাটাকে অ্যাড করে দিচ্ছি 170 গ্রাম ময়দা এই রেসিপিটা তৈরি করার পেছনে কিন্তু কারণ আছে কি কারণ যেহেতু প্রফেশন ডায়েটিশিয়ান সেই সূত্রে বিভিন্ন ধরনের পেশেন্ট আমাকে দেখতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন পেশেন্ট যারা প্রচুর ব্যস্ত তাদের জীবনে তাদের পার্সোনালাইজড ডায়েট প্ল্যান তৈরি করতে দেখা গেল যে তাদের সময় নেই ফলটা খাওয়ার এরপরে এর মধ্যে আমি 60 ml অয়েল অ্যাড করে দিচ্ছি এটা আমি সাদা তেল ইউজ করলাম আপনারা চাইলে যে কোনো সাদা তেল ইউজ করতে পারেন অলিভ অয়েল ইউজ করতে পারেন এটা কোনো ম্যান্ডেটরি নেই যে সাদা তেলই ইউজ করতে হবে ভালো করে আমাদের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এরপর এতে আমি 1 টেবিল স্পুন বেকিং পাউডার নেওয়াই আছে 1 টেবিল স্পুন বেকিং পাউডার আমি অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপর আমি ইন্ডাকশনে চলে আসি কিভাবে এবার রান্নাটা আমরা করব আমরা মোটামুটি আমাদের সরঞ্জামগুলো তৈরি করে ফেলেছি এবার আমরা রান্নাতে যাই 1 টেবিল স্পুন বাটার এই বাটারের সাথে বাদবাকি যে 60 গ্রাম আমার সুগার পড়েছিল সেটাকে কিন্তু আমি অ্যাড করে দিলাম এবার আমি এটার ক্যারামেলাইজেশন প্রসেসটা স্টার্ট করলাম আমি যদি নাড়তে থাকি তাহলে কিন্তু চিনিটা তাড়াতাড়ি ভাবে গলতে শুরু করবে এবং আমার প্রসেসটাও তাড়াতাড়ি হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলাইজেশন প্রসেসটা একদম হয়ে এসেছে বেশ সুন্দর লালচে লালচে রং ধরেছে এরপর এর মধ্যে এই যে সুন্দর করে কেটে রাখা কমলা লেবু এটাকে আমরা বসিয়ে দেব এরপরে তৈরি করে রাখা যে ব্যাটারটা আছে সেটা এর উপরে আমি ছড়িয়ে দেব মিশ্রণটিকে আমি সমানভাবে সব দিকে ছড়িয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমি রান্না করব ঠিক 10 মিনিটের জন্য ফিরে এলাম 10 মিনিট পরে দেখি কি হয়েছে Yes, it's almost done. একটু ভেরিফাই করে নি আদৌ হয়েছে কিনা হ্যাঁ পুরোপুরি হয়ে গেছে এবার একটু ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দিই তারপর এটাকে উল্টে প্লেটে পরিবেশন করব এবার ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে প্লেটে নেওয়ার পালা এর উপর আমি একটু ড্রাই ফ্রুটস কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি
রেডি হয়ে গেল আমাদের অরেঞ্জ মেনিয়া। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। ট্রাই করে দেখুন না, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আর ফলো করতে থাকুন আমাদের হ্যাংলা রেসিপি।